আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার ফ্রম রেসিপিস বাই নাসরিন। আজকে আমি আপনাদের সাথে একটি বিরিয়ানি রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আমার আজকে বিরিয়ানিটা হচ্ছে কোরবানির গরুর মাংসের বিরিয়ানি। এটা আমি সিদ্ধ চাউল দিয়ে করেছি। আমার এখানে 6 কেজি পরিমাণ বিরিয়ানি রেসিপি দেখাচ্ছি আমি। এবার চলুন দেখে নিয়ে যাক আমি এটা কিভাবে তৈরি করলাম। এখন আমি এখানে দেখুন আমি কী কী মশলা নিয়ে নিলাম। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা মশলা। এবার আমি একটা চুলা হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে এবার প্রথমে লং, এলাচি, তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেবেন। এবার ভেজে নেওয়ার পর আবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, নারকেল বাটা, মশলা, লবণ এগুলো দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ লাল মরিচের, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে। এখন এবার আমার মশলাগুলো সব আমি ভালো করে কষিয়ে একবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি এবার মাংস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিলিয়ে নিলাম। মিলিয়ে এবার আমি একটু মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। এখন আমি একটু পানি দিয়ে মাংসগুলো সিদ্ধর জন্য একটু আর কিছুক্ষণ বসিয়ে রাখব। এবার আমার মাংস সিদ্ধ হয়ে এখন আমি এখানে একটা শান মশলা দিয়ে দিব, বিরিয়ানির শান মশলা। দিয়ে আমি আরেকটু কষিয়ে নিলাম। দেখুন আমার মাংস এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসের মধ্যে আলু দিয়ে আরেকটু কষিয়ে নিব। আলু সিদ্ধ হয়ে গেলে তারপর আমি চাল দিয়ে ভাত রান্না করে নিব। এখন আমি আলু দিয়ে মাংসগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিব। দেখে নিন আমি আলু দিয়ে এবার ভালো করে মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এখন আমার মাংস আলু দুটোটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চাল ভালো করে ধুয়ে চালগুলো এখন আমি দিয়ে দিব মাংসের সঙ্গে। দেখেন আমি এবার চাল দিয়ে দিলাম। দিয়ে একটু করে নেড়ে এর মধ্যে আমি এখন দুধ আর ঘি দিয়ে দিব। 6 কেজি পরিমাণ আপনার যতটুকু লাগে ততটুকু দিয়ে না, আমি একটু তরল দুধ দিয়ে দিলাম 1/2 কেজি মতো। ঘি দিয়ে দিলাম 4 টেবিল চামচ। দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম, সিদ্ধ পানি। আমার এখানে 3 কেজি পরিমাণ পানি লাগলো, আমি দিয়ে দিলাম পানি। দিয়ে এখন আমার ভাত নেড়ে চেড়ে আমি চাল সুন্দর করে একটু ডেকে রেখে দিলাম। আবার একটু পরে আমি নেড়ে চেড়ে দিলাম। দেখুন এখন আস্তে আস্তে আমার চালগুলো পুড়তে শুরু করলো। আমি একটু নেড়ে চেড়ে দিলাম, আবার ঘুরে দিলাম। এবার দেখে নিন আমার ভাত সুন্দর করে হয়ে গেল। আমার সময় লাগলো 40 মিনিট। মাংস সিদ্ধ হতে আপনার আধা ঘন্টা মতো লাগলো, তারপর পুরাটা রেসিপি হতে 1 ঘন্টা পরিমাণ টাইম লাগলো। এবার আমার ভাত হয়ে গেল। কেমন লাগলো আমাকে জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।